আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই ভিডিওতে আমরা দেখব যে আমরা পাসওয়ার্ড ছাড়া কীভাবে ওয়াইফাই কানেক্ট করতে পারি। দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই কানেক্ট করা, এই ভিডিওটা আপনি দুইটা কাজে লাগাতে পারবেন। এই ট্রিক্সটা যদি আপনি আপনার নিজের ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে যান তাহলে যে কোনো সময় কানেক্ট করতে পারেন পাসওয়ার্ড ছাড়াই, এবং বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীর কারো ফোনে যদি কানেক্ট করতে চান ওয়াইফাই তাহলেও করতে পারবেন। তো সেই জন্য আমাদের যেতে হবে হচ্ছে সেটিংসের মধ্যে। সেটিংসের মধ্যে যাওয়ার পর আমরা এখানে আমাদের যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাইয়ের মধ্যে গেলাম। এই ট্রিক্স এইটা ফলো করবেন আর কি, আমার ফোন দিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়াইফাই সিগন্যাল এবং আমার একটা ওয়াইফাই কানেক্ট করা আছে, এবং দেখতে পাচ্ছেন ট্যাপ টু শেয়ার নামে একটা অপশন। তো সেটার মধ্যে ক্লিক করলাম, একটা কিউআর কোড চলে আসলো। এই কিউআর কোডের আপনি একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? সেটা আপনি অন্য কারো ফোনটা নিতে পারেন অথবা আপনারটা নিয়ে সেভ করে রাখতে পারেন পরবর্তী তে কানেক্ট করার জন্য পাসওয়ার্ড ছাড়া, ঠিক আছে? তো কিউআর কোডটা আমরা নিয়ে নিলাম। কিউআর কোডটা নিয়ে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা আমাদের যে ওয়াইফাই আছে সেটাকে ডিসকানেক্ট করে দিলাম, ঠিক আছে? কানেক্ট করার এখন দেখতে পাচ্ছেন এটা তালা সিগন্যাল ডিসকানেক্ট হয়ে গেল। এখন আমরা এটাকে কানেক্ট করবো। কানেক্ট করার জন্য প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পরে কিউআর কোড স্ক্যানার আমরা যে কোনো একটা ডাউনলোড করে নিব। এখানে আমার এটা ইনস্টল করা হয়ে গেল। ইনস্টল করে আমরা ওপেন করব। ওপেন করার পর পারমিশনটা দিয়ে দিব, তারপরে গ্যালারি থেকে কিউআর কোডের যে স্ক্রিনশটটা সেটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনার পাসওয়ার্ড, সেই ওয়াইফাই যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা। এখন আমরা ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কপি করব। কপি করার পর আমরা যাব হচ্ছে আমাদের সেটিংসের মধ্যে, তারপরে এখানে আবার আমাদের যে ওয়াইফাই সিগন্যাল আমরা কানেক্ট করতে চাই সেটার মধ্যে পেস্ট করে দেব। তারপরে এখানে আমরা কানেক্ট করে দিলে কানেক্ট হয়ে যাবে।